दामछड़ा থেকে অপহৃত ক্ষুদ্র ব্যবসায়ী লিটন নাথের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় লোকজনকে নিয়ে পুলিশ কাস্কো শরণার্থী ক্যাম্প সহ আশপাশ অঞ্চলে তল্লাশি করেছে, তারপরও লিটন নাথের কোনো হদিশ পাওয়া যায়নি। অপহৃত লিটন নাথের ঘরেও তীব্র খাদ্য সংকট, নেই খাদ্য সামগ্রী, অথচ হুঁশ নেই প্রশাসনের। লিটন নাথ দামছড়া কাস্কো সি ব্লকের বাসিন্দা, পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। লিটন নাথ অপহরণ কাণ্ডের পর বহু সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি। রবিবার সকাল থেকে পুলিশ ও স্থানীয় লোকজন গোটা কাস্কো এলাকার জঙ্গলে তল্লাশি করছে, কিন্তু পাওয়া যায়নি অপহৃত লিটনের হদিশ। পুলিশ কাস্কো ক্যাম্পের আবাসিকদেরও তল্লাশি অভিযানের কাজে লাগিয়েছে। পুলিশ ও টিএসআর কর্মীরা রিয়াং শরণার্থীদের বুঝিয়ে সুঝিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায় এবং করে চিরুনি তল্লাশি। न खुजनी लगे कहीं नहीं बा कहीं साथ थमाए रास्ता फुलमने करे जो न अब कोटा बंदी दुआं क्लाइ चीनी पूरा एमएस साया उन तो न अब रहे कोटा सके और उपरू ताऊ इस करे न नहीं लगे न चीनी लगे कहीं नहीं से थमाए कहीं साथ थमाए ये बेसिक नहीं है। अब क्या लाम फुलमन से थमाए तो उनमें के सारा चिंदो के दो अनसाने के लगे पूरा उनमें तो चीनी उल्टा बुझी थंस करे हम कोटा करे उल्टा बुझी थंगा अब तो है ताऊ उत्तर জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, কাস্কো রিয়াং শরণার্থী ক্যাম্পের আবাসিক ও বাঙালিদের নিয়ে তল্লাশি করেছে। বিষয়টি জানানো হয়েছে মিজোরাম পুলিশকে। দামছড়া থানাতে একটা খবর আসে যে লিটন নাথ অপহৃত হয়েছে। পুলিশ পার্টি সেখানে যায়, আমরা তল্লাশি অভিযান করি এবং তল্লাশি অভিযান এখনো জারি আছে। এই তল্লাশি অভিযানে পুলিশের সাথে এলাকাবাসী বৌদ্ধ সম্প্রদায়ের বাঙালি এবং যে লোকাল যারা রিয়াং আছে তারা সাহায্য করছে, তারাও তল্লাশি অভিযান করছে। সারা রাত ধরে চলছে অভিযান। পাশাপাশি যেহেতু জায়গাটা মিজোরামের সীমান্তবর্তী, আমরা মিজোরাম পুলিশকেও সতর্ক করেছি এবং ওনাদেরকে পুরো ডিটেল দেওয়া। অপহৃত ব্যবসায়ী লিটন নাথের স্ত্রীর বক্তব্য, তার ঘরে তীব্র খাদ্য সংকট, ঘরে নেই কোনো খাদ্য সামগ্রী। লিটনের এক বন্ধু কিছু আর্থিক সাহায্য করেছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাহায্য পাননি। সবগুলো তো নাই, চুরে লইয়া গেছে, টাকা পয়সা তো সব নিছে। এখন আমার কাছে একটা 10 টাকাও নাই। এরকম আজকে তার পার্টনার যা একজন হেয়া দেখিয়া আপেল দিছে আর 500 টাকা দিয়া গেছে। পার্টনারের নাম কি? নাজিম। কোনখানে বাড়ি? বাঙ্গারি কানে, বদরপুর বাঙ্গা। এখন ঘরে চাল ডাল? এখন চাল আজকে আমার মেয়ে স্কুলে পাইতো, গু পাঠাইছে লালে। আর চাল আগের মনে হয় আসলো 5 কেজির মতন, গো খাওয়া হয়েছে আর তোরা আছে। স্থানীয় লোকজনদের ধারণা, অপহৃত ক্ষুদ্র ব্যবসায়ী লিটনকে জঙ্গিরা মিজোরামে নিয়ে গিয়েছে। দামছড়া থেকে মিজোরামে গা ঢাকা দেওয়া অনেক বেশি সহজ। তাছাড়া মিজোরামের সঙ্গে রয়েছে বাংলাদেশ সীমান্ত। জঙ্গিরা সীমান্ত ওপারেও পাড়ি দিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।